তার কাছে। আফজাল মোমো, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলার রায় ঘোষণার জন্য কিন্তু সব কিছুই প্রস্তুত ছিল, শুধুমাত্র বিচারক ছাড়া। আমরা দেখেছি যে এই মামলাটির যে কজন আসামি জামিনে ছিলেন তারাও আদালতে উপস্থিত হয়েছিলেন, এবং যারা একজন আসামি কারাগারে ছিলেন তিনিও কিন্তু আদালতে উপস্থিত হয়েছিলেন। তো সব কিছু উপস্থিত থাকার পরেও আজকে সকালবেলা হঠাৎ করে বিচারক কোর্টে আসেননি। পরে জানা গেছে যে বিচারক অসুস্থ হয়ে পড়েছেন, এবং একজন ভারপ্রাপ্ত বিচারক তিনি এসে আমাদেরকে জানিয়েছেন যে এই মামলাটি রায় ঘোষণা করা হবে আগামী 21 অক্টোবর। সেই কারণেই কিন্তু এই মামলাটির রায় ঘোষণাটি পিছিয়ে গেছে। আর একটি বিষয় বলে রাখি যে আজকে এই মামলাটির রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই অনেকেই অপেক্ষা করছিলেন যে সাবেক একজন বিচারপতির রায় ঘোষণা হচ্ছে দুর্নীতির মামলায়, যে মামলায় সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হতে পারে, এমন একটি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। এই মামলায় 21 জন সাক্ষী আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন, এবং এর মধ্যে এস কে সিনহার ভাই এবং ভাতিজা এস কে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তাহলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং দুদকের আইনজীবীরা আশাই করেছিলেন যে এই মামলার রায়ে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছিলেন এবং সাবেক প্রধান বিচারপতির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে, এমনটি কিন্তু তারা আশা করেছিলেন। কিন্তু দুদকের আইনজীবী আমাদেরকে বলেছেন যে যেহেতু একটু বৃষ্টি আসছে, যেহেতু দুদকের আইনজীবী আমাদেরকে বলেছেন যে এই মামলাটিতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে তারা আশা করেছিলেন, এবং সাক্ষ্য প্রমাণে সেটি প্রমাণিত হবে। তো এই ছিল মহানগর দারাজজ আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। মোমো, বিশেষ জজ আদালত থেকে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।